ছোট বৌদি, চিন্তা করো না, পরের বছর দেখবে তোমার ছেলে ছেলের বউ একসাথে আরতি করবে। একদম ঠিক বলেছে, ওদের একটু সময় দে। পূজার সময় তো আমরা দেখলাম ওদের, ওরা অ্যাবসলিউটলি মেড ফর ইচ আদার। দেখিস সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় গো বরদি, আমি শুধু চাই আমার ছেলেটা আর বনি ওরা যেন সুখে শান্তিতে সংসার করে। ব্যাস আর কিচ্ছু চাই না আমার। প্রদীপটা পড়ে গেল কি করে? হে বাবা, আজকের দিনে আরতির প্রদীপটা নিভে গেল, এটা তো খুব অশুভ। দূতি, তুমি কি কোনো কাজ ঠিক করে দেখে করতে পারো না? দিলে তো প্রদীপটা ফেলে। কোথায় যে থাকে তোমার মনটা? পুজো দিচ্ছ এখানে আর মনটা মনে হচ্ছে বাইরে পড়ে রয়েছে। আমি অন্য মনস্ক ছিলাম না, হঠাৎ করে ধাক্কা লাগলো তাই। দিদি তুই চিন্তা করিস না, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আবার প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি। দূতি একটু সাবধানে কাজ করবে তো মা, দেখো আজকে পূজোর দিনে কিরকম একটা অমঙ্গল হয়ে গেল, সবাই এখন দুশ্চিন্তা করছে। তুমি চিন্তা করো না বড়পিমণি, আমরা তিন বোন একসাথে এই বাড়িতে থাকতে এই বাড়ির কোনো অমঙ্গল হবে না। আমি শিওর কেউ আমায় ধাক্কা দিয়েছে, কিন্তু আমার পাশে তো খুঁড়ি দাঁড়িয়েছিল, বোন কেন ধাক্কা দেবে আমাকে? অদ্ভুত। আজকের দিনে এরকম একটা ঘটনা ঘটলো? আমি জানি তুমি কি ভাবছ, কিন্তু অকারণে দুশ্চিন্তা করো না। দূতির হাত থেকে ওটা হয়তো ফসকে পড়ে গেছে, ভুল তো হতেই পারে বলো। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে চলেছে। সেদিনও তো ঠিক এইভাবেই ধনতেরাসের দিন প্রদীপ পড়ে গিয়ে নিভে গিয়েছিল, তোমার মনে আছে তখন? ছড়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।